বেলতলা সার্বজনীন দুর্গা পূজা উৎসবে চন্দ্রযান থ্রী আহিরে আমি মণ্ডপটা সজাবলে চেষ্টা করি। এবার আমি দিল্লির লটাস টেম্পল আর্হিত আমি প্যান্ডেল হাতে উলাইছো। আমার লোকেল আর্টিস্টে বনাল না বাহিরের মানুষ, আপনিও বনাইছে? হ্যালো ফ্রেন্ডস, মই রফি আর আপনার সকলকে স্বাগতম জানাইছো মোর চ্যানেল ক্রিয়েটর রফিলৈ। আর শারদীয় দুর্গা পূজার সকলকে বহুত বহুত শুভেচ্ছা জানাইছো। আর আপনার আজি দেখাম গোয়ালপাড়া পূজা। মই বর্তমান আছো এটু আপনার বেলতলা, আর বেলতলা এতে ধুনিয়াকে চন্দ্রযান থ্রী বনাইছে। তার মানে আমি প্রতি বছরে একটা নতুনক থিম আমি ভাবি লো, আর এই বছর যেহেতু ভারত সরকারে চন্দ্রযান থ্রী সফল হয়েছে আর ইয়াতে গোটে ওয়ার্ল্ডে মানে আমার ইন্ডিয়াক সাপোর্ট করেছে বা কংগ্রেচুলেশন দিছে, আর সেই আহিরে আমি এইবার বেলতলা সার্বজনীন দুর্গা পূজা উৎসবে চন্দ্রযান থ্রী আহিরে আমি মণ্ডপটা সজাবলে চেষ্টা করেছো। আর ইতিমধ্যে আমার কাম সম্পূর্ণ হয়ে গেছে, আর এটা যখন রাইজ সকল রাইজকে আমি আমন্ত্রণ জানাইছো আমার পূজা মণ্ডপত যদি আহে। বাজেটটা কিমান মানেছে? এই বাজেট আমার এই এনে খালি প্যান্ডেলটো আমার 1,70,000, আর টোটেল আমার 4,50,000 টাকা বাজেট। আর বন্ধুসকল, মই বর্তমান আছো একদম আমার এইফালে আছে ডিসি অফিস, ডিসি অফিস আর এইফালে মাটিয়াজোয়া রাস্তা, আর ইয়াতে হল এই নেপালী মন্দির। ইয়াতে এবার ধুনিয়াকে বহুত ধুনিয়াকে বনাইছে লটাস টেম্পলের আর্হি মানে পদুম মন্দির। আর মোর আছে সঞ্জয় শর্মা স্যার। স্যার, শারদীয় দুর্গা পূজার বহুত বহুত শুভেচ্ছা জানাইছো। তোমারবাসী রাইজক শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানাইছো। আশা করছো ভক্তপ্রাণ রাইজ ওলাই আহিব আর সুন্দর পরিবেশত সমিল মিলে আমি দুর্গা পূজা উপভোগ করিম। একচুয়ালি আমার জনকল্যাণ সমিতির সৌজন্যত নেপালী মন্দিরের এইবার আমার 45তম বার্ষিক, আর এইবার আমি লটাস টেম্পলের আর্হি এই কারণে লইছো যে দিল্লিত যেটা অবস্থিত লটাস টেম্পল আছে এইটা আধ্যাত্মিক রূপত ব্যবহার হয়, আর বিশেষকে পদুম ফুলটো আমার দুর্গা পূজাত পদুম ফুল অবিহনে পূজাটো আধরুয়া হয়। সেই পদুম ফুলের মাহাত্ম্যর উপর গুরুত্বটা দি পেলায় আধ্যাত্মিক আর সাত্বিকতা দিক বজায় রাখার স্বার্থত আমি এইবার পদুম ফুলের আর্হিত মণ্ডপটো আমি বনাইছো। জয় মা দুর্গা। আর এই লটাস টেম্পলটো রাতে সাবলে যে ইমানে ধুনিয়া হয়েছে, ইয়াত ধুনিয়া ধুনিয়া লাইট লগাইছে রঙা নীলা হলদিয়া, আর আপনাদেরও চাওক আর উপভোগ করক বন্ধুসকল। আর বন্ধুসকল, মোর আছে রঘুদা। এবার আমি দিল্লির লটাস টেম্পল আর্হিত আমি প্যান্ডেল সাজি উলাইছো, যথেষ্ট ভক্তপ্রাণ রাইজর ভিড় হয়েছে, আর আশা করছো কালি আর পরহিও ইয়াত মানে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে পড়বে বলে প্যান্ডেল আমি আশা করছো। হ্যাপি দুর্গা পূজা টু অল, হ্যাপি দুর্গা পূজা টু এভরিওয়ান। আপনাকে দুর্গা পূজা শুভেচ্ছা জানাইছো। ধন্যবাদ। আর বন্ধুসকল, এয়া হল গোয়ালপাড়ার টিলাপাড়ার পূজা মণ্ডপ। ইয়াতে নির্মাণ কার্য এতিয়ালৈকে শেষ হওয়া নাই, বনাই আছে, গতি বাইরে বাইরে আপনার অলপমান দেখাই দিলু, আপনার এনজয় কর। আর বন্ধুসকল, ফাইনালি মই এতিয়া আছো বড়বাজার। বড়বাজারটো হল চক বাজারের যোনটো আমার দুর্গা মন্দির আছে,
আৰু ইয়াতে বনাইছে বম ডাঙৰ এটা জাপি আৰু চাৰিওফালে দেখাইছে আমাৰ অসমীয়াৰ বিহুত ব্যৱহাৰ হোৱা বিভিন্ন সামগ্ৰীসমূহ চাওক এইবিলাক বন্ধুসকল বর্তমান মূল লগত আছে এই চক বাজার পূজা কমিটির প্রেসিডেন্ট পবিত্র দাস দাদা দাদা আসলে এই প্যান্ডেলটি যে ইমান ধুনিয়াকে বনালে জাপির আকৃতি এইটা আপনার আইডিয়া করবর আহিল তাহলে অসমের একটা সুবিমান জাপি জাপি আহি আমি এই ডেকোরেশন করছো লগতে আমার বিহুর যেখানে কালচারাল সাজ পোশাক আছে সেখানে পিন্ধাই মানে প্রতিমা পিন্ধাই নাকি আমি এই থিমটি লইছো আর এইবার জাপিটু আমার লোকাল আর্টিস্টে বনাল না বাহিরের মানুষ আপনিও বনাইছে ও বহুত ধুনিয়াকে বনাইছে বহুত ভাল লাগিছে দুর্গা মা জয় দুর্গা মা কি জয় আজির এই ভিডিওটি ইমানতে হেড করছো আর যদি ভাল লাগে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করব ভিডিওটি লাইক করব কমেন্ট করব শেয়ার করব আজলে এরছি মা দুর্গা পূজা সকলকে আশীর্বাদ দিয়ক জয় মা দুর্গা শুভরাত্রি।